নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিগত প্রায় 5 মাস থেকে পাকিস্তানের মধ্যে থাকা কাশ্মীরের জঙ্গিরা মারা যাচ্ছে। মোটামুটি 15-20 দিন পরপর খবর আসছে পাকিস্তানের কোনো এক বড় শহরে কাশ্মীরি জঙ্গিকে কেউ মেরে দিয়েছে। শুধু এখানেই শেষ নয় ব্যাপারটি, পাকিস্তানের মধ্যে থাকা খালিস্তানিদের বড় লিডাররাও মারা যাচ্ছে আক্রমণে। আপনাদের জানিয়ে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে কে বাজারে রাস্তার ধারে কেউ এসে গুলি করে মেরে পালিয়ে যাচ্ছে। আর এইসব ঘটনায় পাকিস্তানি সেনা ও ISI খুব চিন্তিত, কারণ পাকিস্তানের কাছে এরাই সব থেকে বড় অস্ত্র ভারতের বিরুদ্ধে। তার সাথে পাকিস্তান এদেরকেও বলেছে, তোমরা ভারতের মধ্যে উত্তেজনা ও জঙ্গিবাদ চালিয়ে যাও, আমরা তোমাদের আশ্রয় তো দেবই, তার সাথে সব দিক থেকে সাহায্য করব। কিন্তু বিগত প্রায় 5 মাস থেকে পাকিস্তান এদের সুরক্ষা দিতে পারছে না। কোনো না কোনো দিন কেউ না কেউ এসে এদের মেরেই চলেছে। পাকিস্তান সেনা ও ISI নড়ে চড়ে বসে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে যাওয়ার পর পাকিস্তানের করাচি শহরে বড় লেভেলের কাশ্মীরি জঙ্গিকে একদম সামনে থেকে গুলি করে মেরে দেয় অজ্ঞাত ব্যক্তি। মজার বিষয় হলো, সিকিউরিটি থাকা সত্ত্বেও এই ঘটনাটি ঘটেছে। তারপরেই পাকিস্তানের সেনা, ISI ও IB নড়ে চড়ে বসে, তারা তদন্ত করতে শুরু করে। অবশেষে তারা এর পিছনে কারণ জানতে সক্ষম হয়েছে। পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে, তারা একটি তাদের পূর্ব সেনা কমান্ডারকে গ্রেপ্তার করেছে। এই কমান্ডার পাকিস্তানের মধ্যে গোপনে কাজ করছিল, তাদের কাজ ছিল টাকার বিনিময়ে হত্যা করা। পাকিস্তান আরো জানিয়েছে, ভারতের গোয়েন্দা র এদের কাছ থেকে টাকা নিয়ে পাকিস্তানের মধ্যে থাকা কাশ্মীরি এবং খালিস্তানিদের মেরে ফেলছে। পাকিস্তানের IB ডিরেক্টর ক্লেম করেছে, ভারতের জন্য পাকিস্তানের ভিতরে এদের মারা হচ্ছে। ঘটনা শুধু এখানেই শেষ নয়, কিছুদিন আগে পাকিস্তানের দখলে থাকা POK থেকে সেলিমুল্লাহ নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ব্যক্তি পাকিস্তানের সেনার তৈরি জঙ্গি, কিন্তু সে প্রায় দিন POK তে থাকা পাকিস্তানের সেনা ও জঙ্গি বেসের ভিডিও করে ভারতে পাঠাচ্ছিল। পাকিস্তানের IB বলছে, এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে সে হানির চপে ফেঁসে গেছে। কোনো ভারতীয় এজেন্ট আয়েশা জার্মানি থেকে এই ব্যক্তিকে ফাঁসে সব তথ্য নিয়েছে। আর এই ঘটনা সামনে আসার পর পাকিস্তানের সেনা ও ISI ব্যাপক চিন্তায় পড়ে গেছে। তারা ভয় করছে, এরকম অনেক ভারতীয় এজেন্ট কাজ করছে পাকিস্তানের ভিতরে। পাকিস্তান এটা ভালো মতন বুঝে গেছে, পাকিস্তানের ভিতরে ভারতীয় গোয়েন্দা ও র পৌঁছে গেছে। যেহেতু ভারত POK ফিরিয়ে নেবে বলেই দিয়েছে, তাই যখন ভারত POK ফিরিয়ে নেবার জন্য কাজ করবে, তখন এইসব এজেন্ট গোপনভাবে ব্যাপক কাজ করবে পাকিস্তানের ভিতরে, সোজা কথায় উইপোকার মতন। সেই কারণে এখন পাকিস্তানের ভারতের এই গোপন নেটওয়ার্ককে ভেঙে ফেলার চেষ্টা করছে। এখানে আপনাদের প্রশ্ন থাকবে, পাকিস্তানের এই ক্লেম নিয়ে ভারত কি বলছে? এখনো পর্যন্ত ভারত সরকার একটি কথাও বলেনি। এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।